24 Pro, India's Eye. Like, share and subscribe. আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমি সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ আমাদের সঙ্গে এখানে আছে বিষ্ণুপুরের সম্পাদক প্রমোদ বন্ধু পান্ডা আমাদের আছে অজয় ভাই অজয় নস্কর আমাদের এখানে আছে দিদি এবং মৌসুমী আছে তোমার নামটা পূর্বাশা আছে আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার একটি খুব শক্তিশালী পত্রিকা ম্যাগাজিন অরুণ চলছে তার নিউজ এডিটর সুসূত্র রায় আমাদের সাউথ চব্বিশ পরগনার মহিলা প্রেসিডেন্ট বৈশাখী রায় এবং বাবুদা কোথায় গেল বাবু মন্ডল নর্থ চব্বিশ পরগনার রুরাল ডেভেলপমেন্ট অফিসার আমরা সকলে আজকে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের মোহন চন্দ্র নস্করের সামনাসামনি উপস্থিত হয়েছি আমরা মানবাধিকার হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমরা ওনাকে কুর্নিশ আমরা শ্রদ্ধা আমরা ভালোবাসা জানাই আমরা বলি আপনি এইভাবেই সুন্দরভাবে সকল মানুষের পাশে থাকুন কোনো দল দেখবেন না কোনো জাত দেখবেন না যেভাবে আপনি মানসিকতা দিয়ে এগিয়ে চলছে ঈশ্বর আপনার পাশে সর্বসময় ছিল আছে এবং থাকবে অজয় নস্কর পড়িয়ে সম্মান জানাবো আমাদের হিউম্যান রাইটসের খুব শক্তিশালী পত্রিকা ম্যাগাজিন ওনার পাঁচ মিনিট আমরা একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে যাব যেটা আপনারাও প্রয়োগ করতে পাবেন ওনার ছবির সঙ্গে আমাদের আগে বিগত চেয়ারম্যান ছিলেন মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট এবং হাইকোর্টে একটা আইনের বইয়ের মলা বলা হতো গীতানাথ গাঙ্গুলী তিনি আমাদের চেয়ারম্যান ছিলেন তিনি মুখ্যমন্ত্রীরও খুব কাছের মানুষ আমাদের বর্তমানে চেয়ারম্যান আইপিএস আর কে হান্ডা যিনি সিপি ছিলেন ডিজি ছিলেন আইজি হয়েছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন অত্যন্ত ভালো মানুষ আইপিএস আর কে হান্ডা আমাদের চেয়ারম্যান কো চেয়ারম্যান আমাদের তিনা গাঙ্গুলী সুপ্রিম কোর্ট হাইকোর্টে খুব বিশিষ্ট অ্যাডভোকেট এবং প্যানেল জাজ অফ হাই আমি অল ইন্ডিয়া সেক্রেটারি বিপ্লব ঘোষ আমাদের এই পত্রিকা কলম চলছে এটা আমাদের নিউজ এডিটর সুব্রত রায় তুলে দিচ্ছে মঞ্জিনিসের প্যাকেট মাননীয় শ্রী মোহন চন্দ্র নস্কর সাতগাছিয়া বিধানসভা মাননীয় মহাশয় আপনি যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ান তার জন্য হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে মানব অধিকার পত্র দিয়ে আপনাকে সম্মানিত করা হবে আপনার মতো কাজের মানুষ কাছের মানুষকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই গর্বিত হলাম আপনার সুস্থ জীবন চেয়ারম্যান আইপিএস আর কে হান্ডা কো চেয়ারম্যান বিনাদ গাঙ্গুলী অল ইন্ডিয়া আমরা একটাই কথা বলবো মন্দা আপনি পশ্চিমবঙ্গে আপনি আমাদের অত্যন্ত আপন আপনি যেভাবে অসহায় মানুষদের পাশে থাকেন
সেভাবে থাকবে। যে কোনো মানুষ, যে কোনো জাতির মানুষ, যে কোনো দলের মানুষ আপনার কাছে জানবেন আপনাই ভগবান, আপনি আপনার ভালোবাসার তাদের পাশে থাকবে। আপনাকে এই বলে হিউম্যান রাইটস মিডিয়া ইন্ডিয়ার তরফ থেকে আপনাকে এই প্রশংসা পত্র। India News 24 Pro, India's Eye. Subscribe this channel.